সেলিব্রেশন চলছে, ঠিক আছে, ইনক্লুডিং মি। আমি তো ফ্যান, এই যে আর একজন ফ্যান। আমি আজকে সিরিয়াসলি ইমোশনাল হয়ে গেছিলাম, পুরো ইমোশনাল। আমি অবশ্যই আর্জেন্টিনা সাপোর্টার নই, আমি ব্রাজিলের, কিন্তু আজকের খেলাটা আমি মানে পুরোপুরি ভাবে চেয়েছিলাম যেন মেসি কাপটা জিতুক। আর সিরিয়াসলি মেসি কাপটা জিতে গেল। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে ঘুম থেকে উঠতে বাজিয়েছি 11টা, 11টার সময় ঘুম থেকে উঠে থেকে খালি করাচ্ছিলাম। মানে কালকে রাত্রে সেলিব্রেশন এদের আর শেষ হয় না, 3-4-5টায় গিয়ে রাত্রে ঘুমিয়েছি। তো যাই হোক, সেলিব্রেট ওরা করুক, আমিও খুশি হয়েছি মেসি কাপ নিয়েছে। তো মেসি মানে ব্রাজিল চলে যাওয়ার পর ওটাই চাইছিলাম যে কাপটা মেসির হাতে অথবা রোনাল্ডোর হাতে উঠুক। তো রোনাল্ডো তো চলে গেল, লাস্ট ভরসা ছিল মেসি। তো মেসি টিকিয়ে রেখেছে আর কি, ইচ্ছেটা পূরণ করেছে মানুষের। তো যাই হোক, টু মাচ হ্যাপি হচ্ছে, কারণ তোমাদের দেখেই নিলে চাচা মেসি কি টাইপের করেছে কাল রাতে ওরা। আমি লাস্ট সিনে এসে কি আবার সেলিব্রেশন কি বিরিয়ানি। তো সেই জন্য আজকে এত লেট হয়েছে উঠতে, আজকে ভিডিও স্টার্ট করতে এত দেরি হলো, মানে এতটাই দেরি হলো যে প্রীতম অফিস থেকে এসে খেতেও বসে গেছে। আমার এতটাই দেরি হয়েছে আজকে। আজকে আমাদের খাবার একদম সাদামাটা খাবার বলতে, এই দেখো ওল রান্না হয়েছে, মা ওল করেছে। এখানে ডিমের ঝোলে ডিম নেই, ডিম সব প্রীতমের পাতে উঠে গেছে। আর এখানে বেগুন ভাজা, সত্যি ডিমের ঝোলে ডিম নেই, হাম লোক কে খাইগে। এই দেখো বড় বড় খাদক এসেছে। আমি তো খাই এখন। এই তুই না কালকে রাতে বাড়ি চলে যাচ্ছিলিস? আমি তো কালকে রাতে যেতাম নি। কালকে রাতে কাজ ছিল, কেন কাজ ছিল না, ওই ঘরে শোবে না, এই ঘরে শোবে। তো চলো আমি দুটো খাবো, মা এখনো স্নান করে আসেনি। তো মা আসলে আমি মা আর শিপ্রা একসাথেই খাবো। তো মা আসুক। তুই বডি গার্ড, আমি সবার খাওয়া শুরু করে দিচ্ছি। আজকে একটা জিনিস দেখো, আমার মাকে দেখো, নতুন শাড়ি বলেছে মা আজকে। কাল শপিং করে একদম টাটকা টাটকা মা পরে নিয়েছে। এখন বাজে দেখো 3:30, 3:30 সময় আমরা খাচ্ছি। কালকে কি হচ্ছে শোনো, কালকে খেলাধুলা দেখে এরা আমাকে দিয়ে বিরিয়ানি রান্না করিয়েছে, করিয়ে খেয়ে দিয়ে সেলিব্রেট করে ঘুমিয়েছে। সেই জন্য আমাদের ভোর রাত হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে। আর কালকে রিচ খেয়েছি বলে আজকে আমরা একদম প্লেন খাবার দাবার আমাদের। আর আমরা খেয়ে নি, তারপর তোমাদের দেখাবো কালকে কি কি শপিং করেছি। কালকে আমরা খুব রিজনেবল দামে অনেক কিছু শপিং করেছি। তুমি কিছু বলবে তোমার নতুন শাড়ি সম্বন্ধে? দিদাকে পছন্দ লাগবে না, যা শপিং করেছে এখানে নিয়ে বসেছি তোমাদেরকে দেখা বলে তোমাদেরকে আগে দেখাই দেওয়া। একটা স্টোল, এটাকে স্টোল কার চাদর বলতে পারো, ধরো পুরোটা খুলে তুলতে পারবে। এটা প্রীতম পছন্দ করেছে। আর মানে প্রীতম বলছিল শাড়ির মতো ভাল লাগছে পরে, প্রীতম আমাকে নিতে বলছিল। কিন্তু আমার যেহেতু আমি এগুলো খুব একটা ইউজ করি না, আমার লাগে না, ৩৮০ টাকায় সুন্দর একটা স্টোল হয়েছে। ডাল মেমোরি মেমোরি ডাল হলে কি করবো মনে না থাকলে। আর এই আরেকটা নিয়েছি, এটা স্টোলই বলতে পারো, এটা চাদর। হ্যাঁ স্টোলটা একটু সরু হয়, মানে চওড়ায় কম হয়। তো এটা একটা চাদর, এটার দাম খুবই কম নিয়েছে, আমি দেখে নিয়েছি ওই কর্নারে। এটার দাম নিয়েছে 250 টাকা। এটা আমার তাতার জন্য নিয়েছি, মানে দুদিন আগে দেখছিল না যে বুড়ি যাচ্ছিল, প্রায় দুপাশে গাড়ি দিতে পারবে, এপাশটাও গাড়ি দিতে পারবে, এপাশটাও গাড়ি দিতে পারবে। বেশ একটা মানে গ্লেজ আছে, লাইট পড়লে গ্লেজ হচ্ছে। হ্যাঁ লাইট পড়লে কিন্তু দেখো একটা গ্লেজ দিচ্ছে হালকা হালকা। তো এটা আমার ঠাকুমার জন্য নিয়েছি, দেখবো কেমন লাগে ঠাকুমাকে। আমাকে ভালো লাগছে, তাহলে আমার ঠাকুমাকে ভালো লাগবে, আমাকে ভালো লাগছে। ওকে, তো এই একটা চাদর গেল।
আর আরো একটা রয়েছে, মানে শীতকালে না চাদর শাল এসবের জন্য শপিং। আর এই একটা শাল নেওয়া হয়েছে, এটা প্রপার শাল, তো এটা পছন্দ হয়েছে মার। এটা হচ্ছে মাসির জন্য, মানে মায়ের বোন, তো এটা মাসিকে দেওয়া হবে। এই শালটা আলকার পছন্দ হোক না, আমার ছোট নদের খুব পছন্দ হবে। কালো পারলে খায়, মানে কালো না ঠিক, মানে খুব ডিপ ব্লু টাইপ। আর আমার মা সব দিনের পছন্দের শাড়ি এই যে, এগুলো কি শাড়ি বলে, বাটিক, বাটিকের শাড়ি বলে। এটা সামনে যেরকম ঝোলানো ছিল ভিতরটা কিন্তু সেরকম নয়, আর যেহেতু আমরা খুলে দেখিনি তো এখন সেটা দেখছি, দেখি কেমন। আচ্ছা এটা কুচি আসবে আর এটা আঁচল আসবে, নাকি এটা আঁচল আসবে? পেয়ারাটা এত মিষ্টি হয়েছে, মানে সিরিয়াসলি 60 টাকা কিলো পেয়ারা নিয়েছে, তার সাথে প্রচুর মিষ্টি পেয়ারা। আমার তো খুব ভালো লেগেছে। আমি হচ্ছে খাটায় বসেছি, যাবো বসেছিলাম আমার কি মানুষটা কিছু বুঝতেই পারলাম না। আমি হচ্ছে খাটায় আমি বসলাম পুরো কাঁপিয়ে দিয়ে, পুরো হিলার। আমি প্রীতম আর বান্টি বেরিয়েছি, আমরা যাবো একটু বাজারে, কারণ আগের দিন শিয়ালদা থেকে বাজার করে আনলেও সবজি এনেছিলাম, এক গাদা মাছ কাছ কিছু আনিনি, তো আজকে যাবো বাজারে সন্ধ্যাবেলায়। চলো গিয়ে দেখি কী কী মাছ বসেছে। সন্ধ্যাবেলায় যদিও খুব একটা অপশন থাকে না, সেই আমাদের এক রবিদার রুই মাছ, তো গিয়ে দেখি আর অন্য কিছু পাই। আর বান্টিকে পাখাও করা হয়েছে, আমি বললাম কি যে চলো হেঁটে হেঁটে চলো, যাই হোক আমার গলাটার অবস্থা খুব খারাপ। খারাপ হবে না, কালকে আর্জেন্টিনা জিতলে যা চেঁচিয়েছে, গলা খারাপ হওয়ারই কথা। বান্টি আজকে 5 লিটার তেল ভরেছে গাড়িতে, তো তার আবার ফ্রি ফ্রি তো পাচ্ছে ওটা আমার পেট্রোল পাম্প রামনগর। আচ্ছা তো সেখান থেকে 200 গ্রাম তো আমার হবেই তেল, নাকি না 500 গ্রাম তোমার হবে? আচ্ছা 500 গ্রাম আমার হবে। আমরা বাজার পৌঁছে গেছি, তো দেখি এখন কি বাজার। 10% রেডি হচ্ছে কমিশন কাজ। বাজারে গেলাম চিংড়ি মাছ আনবো বলে, মানে সারা বাজার ঘুরে চিংড়ি মাছ আর নিতে পারলাম না। একটা জায়গায় দেখলাম চিংড়ি মাছের দাম বলছে 350 টাকা, তো সেই জন্য আর নেই নি, খানিকটা কাতলা মাছ নিলাম আর এটা একটি তেলাপিয়া। তো এইটা আমাদের হয়ে যাবে আজকে আর কালকে, দুদিন চলে যাবে। আরেকটা জিনিস নিয়েছি যেটা প্রীতম আমাকে নিতে দিয়েছিল না, কাতলা মাছটা কেটেছে, কাতলা মাছের একটা একটু থকথকে তিল, এটা প্রীতম আমাকে নিতে দিচ্ছিল না, কিন্তু মুখ দেখো না, এটা দেখে আর লোভ সামলাতে পারিনি। আচ্ছা মাছ ফাস্ট ঘুরছো সবই ঠিক আছে, করবেটা কি তেলাপিয়া করবে না কাতলা করবে? তেলাপিয়া করবো না কাতলা করবো, তো পরে মানে আরে শীতটাকে একটা কল করো তো কোথায় গেছে, আর রাত্রে কি করবে এখান থেকে খেয়ে যাবে কিনা, তাহলে সেই বুঝে আমি রান্না বসাবো না, চা পানি করেছে রান্না, এখন নামা ফিরছি আবার 12টা বাজবে, প্রায় এখন 10টা বাজে প্রায়। সুন্দর করে মাছ কেটে ধুয়ে নিয়েছি, এবার রান্নাটা করি শুরু। অ্যাকচুয়ালি আজকে দিনের বেলায় খুব সাদা মাটা রান্না হচ্ছে, সাদা মাটা করতে ভেজ ভেজ না ডিম তো হয়েছিল, ডিম তো নন ভেজ না, তো তোমরা পাওনি? আমরা পাইনি না, ডিমটা অ্যাকচুয়ালি রান্না হয়েছিল অনেকটাই, সকালবেলায় খাওয়া হয়ে গেছিল, তো সেই জন্য প্রীতম অফিস থেকে আসার পরে 2 ঘন্টা ডিম ওই খেয়ে নিয়েছে, দুটো ছিল, তো সেই জন্য এখন দুটো মানে রান্না করতে হবে, একটা মাছ একটা সবজি করবো। আর এখন ভাবছি আমি তেলাপিয়া মাছটা করি, যদি বেঁচে মানে বাঁচবে না শেষ হয়ে যাবে, শিপ্রারাও আছে, আর কাতলা মাছটা কালকে করবো, তাহলে আমাদের 2 বেলা হয়ে যাবে, মানে সারাদিনে আমার টেনশনটা যাবে রান্নার 2-3 বেলা করে। চলো শুরু করি। ওলকপি দিয়ে আগের দিন শিয়ালদা কোলে মার্কেট থেকে বললাম না সবজি কিনেছি,
ফুলকপি গুলো দেখো একদম কচি, একটা শিরা নেই ভেতরে। খুব ভালো শুকো সবজি গুলো সেই থেকে। আমি তো বেছে বেছে বললাম যে ছোট ছোট ইয়েগুলো নাও। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই বলছি, খুব ভালো সবজি। মাছের তেলে মাছ ভাজা, কড়াইতে একদম তেল কম দিয়েছি, কম দিয়েছি কারণ এই যে আমার আমার এই তেলটা কি তাহলে শেষ হচ্ছে, মানে এক সপ্তাহ যাচ্ছে না, আর সর্ষের তেলটা ঠিকঠাক থেকে যাচ্ছে। দেখেছো তো প্রীতম, আমার মনে হয় না এটা কোন একটা সমস্যা আছে, এটা আটকাও নি না, আটকালে তেল পড়বে যেমন যেন সাইড থেকে তেল পড়ছে, আমার যেন মনে হয় ফাঁকা হয়ে গেল এইগুলো কিনে। ঠিক আছে ব্যাং, আমার একদম পছন্দ হয়নি, আমি ওই আগে সাথেগুলো কিনে আনবো। প্রীতম রান্না হলো? যাই হোক, পেঁপে আলুর ঝোল হচ্ছে এখানে। কি দিয়েছি কেটে দিয়েছি, ভুলে গেছি কি দিয়েছি। যাই হোক, শিপ্রা আয়। এখানে এই যে মাছের তেল ভাজা করেছি, কাতলা মাছের একদম জমজমার তেল। আর এই তরকারিটা কিন্তু খুব একটা সুবিধার হয়নি, এর মধ্যে কি জানো ওই তেলাপিয়া মাছটা ঝোল করেছি আলু আর ওলকপি দিয়ে, কিন্তু না খুব একটা মানে সুবিধার হয়নি, মানে এটাই ভরসা রাত্রে খাওয়ার সুবিধার হয়নি, এই জন্য মাছটা মনে হয় তেতো লাগলো আমার, কি জানি দেখা যাক খাওয়ার সময় সবাই কি বলে। তো যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, একবারে খেয়ে দিয়ে আসবো, আমার না কেমন একটা অস্বস্তি হচ্ছে, টপুর কেমন একটা হচ্ছে, তো একবারে ফ্রেশ হয়ে তারপর আসছি। খেয়ে দিয়ে এসে এখন একটু বেশ লাগছে, মানে ফ্রেশ ট্রেশ হয়েছি, এবার একটু বেশ ভালো লাগছে। আমাদের লেপের কভারটা দেখো, এবছর লেপের কভার এখনো পরানো হয়নি, কারণ লেপের কভারটা না কি হয়েছে, ভালো কভার ছিল, দুখানা লেপে দুটো ভালো কভার ছিল, কিন্তু এই নিচে শোয়ার জন্য পাতা হতে হতে কভারগুলো ছিঁড়ে গেছে। তো জানতাম কভারগুলো বেশি দিন যাবে না নিচে বেঁধে শুলে, তবুও ইউজ করে নিয়েছি, তো এখন এটার একটা কভার বানাতে হবে। আগের দিনকে যে গেলাম না কোথায় যেন প্রথম বেহালা গেলাম না আগের দিন, ওখানে লেপের কভার জিজ্ঞেস করেছি, কত করে বললো 1000 কত টাকার জন্য পড়ছে একটা এই লেপের কভার। আমার তো শুনেই বাবা ভাবলাম 1000 টাকা লেপের কভার, তো আমি বলছি প্রীতমকে মাতাতে হবে না, তোমাদেরকে আগের দিন বলেছিলাম মনে হয় বারাসাত গিয়েছিলাম যে আমার মা এখান থেকে 10 বছর আগে 3টে লেপের কভার কিনেছে, 480 টাকা করে মনে হয় দাম নিয়েছিল, সেই লেপের কভারগুলো 10 বছর চলে গেছে, তো খুব 10 বছর চলে গেছে, তো আমি মা মানে ওকে বলছি যে চলো বারাসাত যাই, গিয়ে ওখান থেকে গিয়ে দুটো লেপের কভার নিয়ে আসবো, তো অ্যাটলিস্ট 400-500 টাকার মধ্যে হয়ে যাবে, এত দাম। যদিও মা 10 বছর আগে 480 টাকা না কত মানে 500-ই ধরে নাও সামথিং কিনেছিল, এখন 200 টাকা বাড়ুক ঠিক আছে, কিন্তু 1000 টাকার উপরে দাম বলছে। বাট এবার চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আর ভালো লাগছে না, ঘুম পেয়ে যাচ্ছে, হাই উঠছে, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলে এসে ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামী দিন, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।